এদিকে ছেলের জন্য সারপ্রাইজ গিফট নিয়ে অপুর বাসায় হাজির সাকিব খান, কিন্তু হঠাৎ বাবা সাকিবের কাছ থেকে কি উপহার পেল ছেলে আব্রাম খান জয়? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই সিনেমার জনপ্রিয় সাবেক তারকা দম্পতি সাকিব খান অপু বিশ্বাস, তাদের ভালোবাসার একমাত্র ফসল ছেলে আব্রাম খান জয়। তবে বিচ্ছেদের পর মা অপুর কাছেই থাকছে জয়, কিন্তু মাঝে মাঝে ছেলেকে দেখতে অপুর বাসায় যান সাকিব খান। বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মধুর সময় পার করছেন নায়িকা অপু বিশ্বাস। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গর্বের সঙ্গে ছেলের সাফল্যের কথা জানালেন মা অপু বিশ্বাস। পড়াশোনায় জয়ের অগ্রগতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জয় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে পিকেজি ওয়ানে পড়ছে, এবছর সে খুব ভালো রেজাল্ট করেছে। তিনি আরো বলেন, স্কুল থেকে জয়কে নিয়ে খুব ভালো কথা বলে, অন্যান্য অভিভাবকদের মধ্যে আমাকে যখন বিশেষভাবে ডেকে বলে একাডেমিক ভাবে জয় বেশি ভালো করেছে, তখন নিজেকে মা হিসেবে খুব গর্ববোধ হয়, আনন্দে চোখে পানি চলে আসে। যেহেতু আমি নায়িকা তাই আড়ালে গিয়ে চোখটা মুছি। এদিকে ছেলের সঙ্গে বোঝাপড়া প্রসঙ্গে নায়িকার ভাষ্য, জয় আমার খুব ভালো একজন বন্ধু, পাশাপাশি আমার বাবা মা দুটোই। মাঝে মাঝে যখন অসুস্থ হই, একটু মাথা ব্যথা করে, তখন দেখি জয় আমার মাথা টিপে দিচ্ছে। তবে মাঝে মাঝে তাকে দিয়ে একটি কাজ আমি করাই, সেটা তার পরিবারের লোকেরাও জানেন। আমি ওকে ঘর গোছাতে দেই, এছাড়া সে খুব সুন্দর করে বিছানা ঝাড়ু দিতে পারে, এটা দেখে খুব মজা পাই। জয়ের মধ্যে আমি আমার বাবা মাকে খুঁজে পাই। অন্যদিকে ছেলে স্কুলে ভালো রেজাল্ট করায় হঠাৎ ছেলের জন্য গিফট পাঠান বাবা সাকিব খান। সম্প্রতি বাবার কাছ থেকে পাওয়া গিফট হাতে একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, তবে কি গিফট পেয়েছে তা এখনো জানা যায়নি। দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।